একদিন টিঙ্কুর সৎমা টিঙ্কুকে খাবার না দিয়ে ঘর থেকে মেরে বার করে দেয় আর বলে কখনো বাড়িতে ঢুকবে না। তাই টিঙ্কু নিজের খরচ নিজে চালাবার জন্য ডেলিভারি বয়ের কাজ করতে থাকে। একদিন টিঙ্কু জঙ্গলের রাস্তা দিয়ে যখন খাবার নিয়ে লোকের বাড়ি পৌঁছে দিচ্ছিল এমন সময় একটা কাটা হাত এসে খাবার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। টিঙ্কু বুঝতে পারে সঙ্গে সঙ্গে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। তখন সে কাটা হাত সেখানে সে উপস্থিত হয় এবং বলে, আরে টিঙ্কু কেঁদে কোনো লাভ নেই, তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল, তাহলে আমি তোকে ব্যাগটা ফিরিয়ে দেবো, বুঝেছিস? একদিন টিঙ্কু আর পিঙ্কু মাঠে ফুটবল খেলছিল, এমন সময় টিঙ্কু খুব জোরে বলটি মেরে দেয় আর সোজা গিয়ে লাগে পিঙ্কুর মাথাতে, আর পিঙ্কু সেখানেই সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মারা যায়। তা দেখে টিঙ্কু প্রচন্ড কান্নাকাটি করতে থাকে। টিঙ্কুর কান্নাকাটি শুনে পিঙ্কুর মরা আত্মা সেখানে এসে হাজির হয় এবং বলে, ভাই টিঙ্কু কান্দিস না রে, আমি তোর কাছে আবার ফিরে আসবো, যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। টিঙ্কু নদীর পাড়ে বসে খেলার করছিল এমন সময় একটা কাটা হাত নদীর থেকে বের হয় এবং টিঙ্কুকে টেনে ভিতরে নিয়ে নেয়। আর এই ঘটনাটা একটা কাক গাছের ডালে বসে দেখতে পায়। সঙ্গে সঙ্গে টুনিকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। টুনি ছুটে চলে আসে সেই নদীর পাড়ে এবং কান্নাকাটি করে বলতে থাকে, হায় ভগবান, আমার ছেলেকে কে নিয়ে পেলে গেল, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। টুনির এই আর্তনাদ শুনে সেখানে একটা পরি এসে উপস্থিত হয় এবং পরি বলে, একদিন টোনা বাজার থেকে দুটি আম কিনে নিয়ে আসে এবং একটি দিয়ে টিঙ্কুকে আর একটি দিয়ে পিঙ্কুকে, তারপর সে কাজে চলে যায়। এরপর টিঙ্কু সৎমা সেখানে এসে উপস্থিত হয় এবং টিঙ্কুর কাছ থেকে আমটি খেলে নিয়ে পিঙ্কুকে দিয়ে দেয়, বলে, টঙ্ক তো ছোটবেলা নিজের মাকে খেয়েছে, এখন আম খাবে, বুড়ো হতে ছড়া ঘর থেকে বের হয়ে যায়। টিঙ্কু কান্তে কান্তে ঘর থেকে বের হয়ে সোজা তার মায়ের খবরের কাছে চলে যায়। এখানে গিয়ে কান্তে কান্তে বলে, মা তুমি আমাকে ছেড়ে চলে গেছো, সৎমা আমাকে একটা আমও খেতে দিল না, আমাকে খুব অত্যাচার, তুমি তাড়াতাড়ি এসো। টিঙ্কুর কথা শুনে তার মায়ের আত্মা সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, বাবা টিঙ্কু তুই কানিস না রে, তোর বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিতে বল, তাহলে তোকে আমি অনেক আম দেবো। বন্ধুরা দানো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এই তো রে টিঙ্কু, তোর বন্ধুরা আরাম সাবস্ক্রাইব করতে আরম্ভ করে দিয়েছে, এই নে কত আম খাবি খা, আর কখনো খাবি। ছোটবেলায় টিঙ্কু তার মাকে হারিয়েছে, তাই তার মনে অনেক কষ্ট। একদিন টিঙ্কুর মনে হয় চিকেন পকোড়া খাবে, তাই সে বাজার থেকে কিছু চিকেন পকোড়া কিনে নিয়ে আসে এবং সোজা চলে যায় তার মায়ের কবরের কাছে। সেখানে গিয়ে টিঙ্কু বলে, মামা দেখো আমি তোমার জন্য চিকেন পকোড়া কিনে এনেছি, এসো খাবে এসো। টিঙ্কুর কথা শুনে টিঙ্কুর মায়ের মরা আত্মা সেখানে সে উপস্থিত হয় এবং বলে, বাবা টিঙ্কু আমি তো এগুলো খেতে পারবো না রে, তবে একটা শর্তে খেতে পারি, যদি তোর বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়।